আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো ভীষণ মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি সকালে বা বিকেলে চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এই নাস্তাটির জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, 7 মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 1টি ডিম এবং 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে প্রথমে এটি একটু মেখে নিতে হবে। এরপরে হালকা একটু পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে একটি মসৃণ ডো তৈরি করতে হবে। একটি মসৃণ ডো তৈরি করা হলো। এরপর হাতের তালুতে অল্প ডো নিয়ে ছোট একটি পাতলা রুটির আকারে এটি বেলে দিতে হবে। এটি বেলা হলে ঠিক এভাবে করে পিটার ফুলটি তুলে নিতে হবে। দেখুন, এটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। রেডি হয়ে গেল। এভাবে প্রত্যেকটি পিটার ফুল এভাবে তুলে নিতে হবে। এরপর চুলায় প্যান দিয়ে, প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একে একে সমস্ত পিঠা আমি কড়া গোল্ডেন করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিব তেল থেকে। তেল থেকে এখন তুলে নিব। পিঠা রেডি হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিব। এভাবে প্রত্যেকটি পিঠা, এভাবে সবগুলো পিঠা কড়া গোল্ডেন করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিতে হবে। রেডি হয়ে গেল খুবই মজার মুচমুচে একটি নাস্তা। এই নাস্তাটি চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। চাইলে এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এই পিঠাটি ঠান্ডা হলে বয়ামে ভরে এটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।